ভুলার, লালমোহন এবং তজুমুদ্দিনে অর্থের অভাবে যাতে কেউ উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন ভুলা তিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী। আমার এমপি ডট কমের মাধ্যমে পূজা কর্মকার নামে এক কলেজ ছাত্রীর আবেদনের প্রেক্ষিতে তিনি একথা বলেন। উচ্চশিক্ষার জন্য সহযোগিতা চেয়ে পূজা কর্মকার এমপির কাছে এ আবেদনটি করেন। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি নুরুন্নবী চৌধুরী এর জবাব দেন। তজুমুদ্দিন এবং লালমোহনের উচ্চশিক্ষার হার বৃদ্ধির জন্য আমি ইতিমধ্যেই লালমোহন উপজেলায় দুইটি মহাবিদ্যালয় এবং তজুমুদ্দিন উপজেলায় একটি মহিলা কলেজ স্থাপন করেছি। আমাদের এই তজুমুদ্দিন উপজেলায় এবং লালমোহন উপজেলায় জেলা ভোলার মধ্যে সবচেয়ে পিছিয়ে ছিল শিক্ষা। আজকে দুটি মাধ্যমিক বিদ্যালয় এবং প্রায় 14টি আমরা প্রাইমারি বিদ্যালয় স্থাপন করেছি। প্রাইমারি স্কুলগুলো ইতিমধ্যেই জাতীয়করণ হয়ে গিয়েছে। আমি নির্বাচিত হওয়ার পরপরই এই লালমোহন এবং তজুমুদ্দিনের এই দুইটা ছাত্র, যেটা অরাজনৈতিক একটি ছাত্র সংগঠন, ছাত্র ফোরাম লালমোহন, ছাত্র ছাত্রী কল্যাণ সমিতি ঢাকাস্থ এবং ঢাকাস্থ তজুমুদ্দিন ছাত্র ছাত্রী কল্যাণ সমিতি নামে দুইটি সংগঠনের মাধ্যমে আমরা যারা মাধ্যমিক স্তর শেষ করে ঢাকায় উচ্চ মাধ্যমিক কিংবা স্নাতক কিংবা স্নাতকোত্তর শিক্ষায় যারা ঢাকায় অধ্যয়নরত থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তাদের বিভিন্ন ধরনের সহযোগিতা, তাদেরকে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে তাদের প্রতি বছরেই আমরা একদিন শিক্ষা সফরে যাই তাদেরকে নিয়ে, এবং সেই সকল ঢাকায় যারা অধ্যয়নরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়ালেখা করে তাদের তালিকা নিয়ে তাদের মধ্যে 50% মেধাবীদের এবং 50% আমরা অতি দরিদ্র পরিবার থেকে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যারা কষ্ট করে তাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছে তাদেরকে প্রতি বছর আমি 5 লক্ষ টাকা আমি বৃত্তি প্রদান করে থাকি। গত বছরও মাননীয় বাণিজ্য মন্ত্রী সহ আমাদের জাতীয় সংসদের 10 জন মাননীয় সংসদ সদস্যের উপস্থিতিতে আমাদের সংসদ ভবনের এলডি হলে আমরা এদের মাঝে ছাত্রছাত্রীদের মাঝে আমরা বৃত্তি প্রদান করেছি এবং তাদেরকে কেস দিয়ে সার্টিফিকেট দিয়ে আমরা তাদেরকে উৎসাহিত করেছি। আমি আমার যে ছোট্ট বোনটি, সে পূজা কর্মকারকে আমি জানাবো যে অবশ্যই যেহেতু তুমি আমাকে প্রশ্ন করেছ আমি অবশ্যই তোমাদেরকে লেখাপড়ার জন্য আমি পৃষ্ঠপোষকতা করব এবং তোমরা বই কিনতে পারছ না, বর্তমান সরকার প্রতি বছর 10ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী জানুয়ারির 1 তারিখে এই বছরও 36 কোটি বই আমাদের সকল ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়েছে। আর তাই আমি বলবো, তুমি যদি সেইখানে বই না পেয়ে থাকো তাহলে আমি অবশ্যই তোমার বই পুস্তক কিনে দেওয়া থেকে শুরু করে তোমার শিক্ষার সমস্ত পৃষ্ঠপোষকতা আমি করব। কারণ আমার নির্বাচনী এলাকার কোনো মানুষ শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে এটা অন্ততপক্ষে জনহিতি শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি যতদিন বেঁচে আছি লালমোহন তজুমুদ্দিন আমার একটি মানুষও, একটি ছেলে মেয়েও অর্থের অভাবে যেন শিক্ষার কিংবা উচ্চশিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয় সে বিষয়টা আমি ইনশাল্লাহ নিশ্চিত করবই। ধন্যবাদ। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর সাদির হুসেন রাহিম ও নজরুল ইসলাম শুভরাজ।